সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হলো দীপাবলির পর দিন, ঠিক আছে? তো এখন আমি দেখতেছি আমাদের বাড়ি দেখতেছি কেউ নাই, ঠিক আছে? তো হঠাৎ করে আমি ঘর ভিতরে ঘুরেছিলাম, তো এই ব্লগসটাও পুরো দিকে আসেন নিছি না, তো ব্লগসটা আমি বানাই দিয়েছি, মানে কেন উঠলাম হাত কাটতে রওনা হয়ে গেছি দুই ঘরের দিকে। তো চলো দেখা যাক কি তা হয় কি তা না হয়। আর আমার 1:40 দিকে ট্রেন আছে, তো ট্রেনটা ধরতে হবো অন বাজে 12:20, তো খেতেছি। সো এখন আয়া ফুললাম হয়েছে বাদেঘাট রেলওয়ে স্টেশনের সামনে, চুল টুল স্টাইল করতেছি, ফিসা আমার ট্রেন ট্রেন দিয়ে দাঁড়া রয়েছে, যে স্পেশাল ট্রেন। তো আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এসে দেখতেছি আমার সিট টু কাটাছি, সিট পাইতেছি না, একলা সিট খালি, কিন্তু আমি বলে সিট পাইতেছি না, ইস মানে পছন্দ থাকার মতন আর কি, ঠিক আছে? তো কুতুর পরে বললাম সিটের জায়গা বললাম, বসে ফটো টটো তুললাম, তুলে ভরে পরে গেছে কোমর, আমার ট্রেনটা রওনা হয়ে দিয়েছে। সো দুপুরে এসে দেখতে এসে ট্রেনের আগে দিয়ে সেটা অটো চলতেছে, মানে কি তা কমো, মানে ট্রেনের ড্রাইভার একদম স্লো চালাইতেছে, কেড়ে জানি কইতে পারতেছি না। তারপর কুদ্দুর ভাই ট্রেনের ড্রাইভার এসে সবাই থেকে টিকিট টিকিট লইয়া, আমার যেহেতু আমার কাছে টিকিট নাই, তো আমার টিকিট মানে ট্রেন থেকে লাইতে বাড়ি করে দিয়েছে আমার ট্রেনের। তারপর আমি স্টেশনে মেঘে দিকা, ঠিক আছে? স্টেশনে বেরিয়ে এসে অটো ঢুকাইতেছি, অটো ভাইছি, অটো দিয়ে সেরা যাইতেছি, তখনও দেখতেছি সেম অটোর ফিসি ফিসে ট্রেন যেতেছে, মানে প্রথম কম্পিটিশন করতেছে, তারপর দেখতেছি অটো মানে অটো অটো আগে দিকে গেছে, ট্রেন ফিচার হয়েছে, মানে কিতা কমু আর ট্রেন তো স্লো চলে। তো সামনে কুদ্দুরের সামনে গেছে নামাই এসে আমার নামাই দিছে, আমি দেখতেছি নো এন্ট্রি। তো এর লেগা আমি হাইট হাইটে দিতেছি, সবাই হাইট হাইটে দিতেছে, মাত্র বাইরের উদ্দেশ্যে মাত্র বাইরে পড়তেছে, কিতা গরম, মানে কিতা মানে কিতা গরম আর কিতা রোদ্রের তাপ, আমার সানগ্লাস পর্যন্ত কভার দিতে পারতেছে না, বাপ রে বাপ কিতা গরম চলতেছে। এরপরে কুদ্দুর ফলে দেখতেছি এত বড় ভোগের লাইন, মানে ভোগ সারাবার লাগা যে বড় লাইন হয়েছে, দেখো সে বাইক করা বলা আমি আছে সকাল দিনের বেলা আছে রাত্রেবেলা থাকলে অবস্থা কিন্তু হইতো, মা গো মা এই আমার ভোগটা রইলেছি। তখন আমি লাইনে জয়েন করতেছি, মানে লাইনে ঢুকবার লেগে যাইতেছি, তো এসে লাইনে দাগাটা ঠিক আছে এদিকে জয়েন মানে ঢুকুম আমি এখন। তো লাইনের বাসের মধ্যে ঢুকে এসে যেখানে পুরুষ লেখা আছে এখান দিয়ে ঢুকে এসে, কেউ আবার মনে করেন আমি আমি মহিলা, আমি পুরুষ লাইনে ঢুকছি, বুঝো? তো এখানে সবাই দেখতেছে পুরুষ, এখানে সামনেও পুরুষ পুরুষ পুলিশ দাঁড়া রয়েছে, আমি সেম পুরুষ পুলিশ একদম ফার্স্ট লাইনে আমি আছি। তো তারপর ভোগ টোক সারা এখন আমি এটি চাই শিব বাড়ির সামনে ফেলছি, পোশাক টোশাক নিয়ে এসে তারপর নিজে যাম ততক্ষণ থেকে থেকে। সো ভোগ টোক সারিয়ে সেরা এখন আমি একটু ঘোরাফেরা করতেছি, মানে একটা বড় একটা যে স্পট করছে ওইখানে ঘুরতে আসি, কী সুন্দর জায়গা করে দিছে, মানে আমরা ঘুরবার লেগা। তো এই সময় পোশাকটা তো একটু ঘুরে ফিরে যেতেছি, তো এরপরে দাম হয়েছে নিচে চলে আসি, তো যেতেছি দোকানে, দোকান থেকে প্যাকেটের করে সেরা একবারে বেরিয়ে গেছি গা, আমি যা একটু খাইতে লাগবো, মানে দূর থেকে তো খাই না, তো তোলে গেলে হোটেলে গিয়ে সেরা খামো, সন্ধ্যাও নামে আইসে, ঠিক আছে? তো হোটেল টোটেল থেকে বাইরে এসে এরপর আমি চলে আইসি সে স্টেশনে, উদয়পুর এলো স্টেশন, উদ্যপুরে আমার ট্রেনও চলে আইসে সুন্দরভাবে, এবং ট্রেনে উঠতে দেখে আমার লাগে সিটও খালি আছে, সিটও পেয়ে গেলাম। তো ভিডিও আজকে এ পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এবং তো হ্যাপি দিওয়ালি, মানে সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে দিওয়ালি পালন করো। টাটা বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, এবং গুড নাইট।